আমি বলবো না পাবনা জেলা চ্যালেঞ্জ আসলে এই গরুটা কেমন আছে এটা হাইগোতের গরু আপনারা যারা চিনে অভিজ্ঞ অভিজ্ঞ খামারে তাদের আলি পরামর্শ নিয়ে বলতে পারেন যে গরুটা কেমন এটা অধিক দুধের একটা বিগ সাইজের গাভী হবে খুব সুন্দর একটা বকনা এগুলা বকনাদের তৈরি করতে পারলে অনেক টাকা লাভবান আশা করা যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরিফ ভাই সুতা দর্শকদের সাথে পৌঁছে গেল আমার পরিচয় আমার জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরণকোলা আমার নাম মোহাম্মদ আরিফ শেখ আমার ডেইরি ফার্মের নাম মদিনা ডেইরি ফার্ম আমার অসংখ্য কিছু বকনা আমি কালেকশন করে থাকি হাই কোয়ালিটি সর্বোচ্চ হাই কোয়ালিটি বকনা কালেকশন করে থাকি আসলে রোজা রমজানের দিন অত কথা কওয়াটা ভালো না তারপর দর্শকেরা আমার ভিডিও দেখে যদি গরু চয়েস হয়ে থাকে ইনশাল্লাহ যে গরুটা চয়েস হয়ে থাকে স্ক্রিনশট মারবে দরদাম হবে এবং যারা আসতে পারবে এসে দেখে নেওয়াটাই উত্তম এসে দেখে নেবে আর যারা আসতে পারবেন না মোবাইলের মাধ্যমে কথা হবে যা বলার দরকার মোবাইলের মাধ্যমে বলবে তো আরিফ ভাই আপনার বক্তা বাচ্চার কালেকশনটা ভালো থাকে আজকে সুন্দর সুন্দর কিছু বক্তা বাচ্চা দেখছি তো চলুন আমরা দর্শকদের দেখাই যে আপনার পাশেরটা কেমন হবে জি আরিফ ভাই শুরুতে এক নম্বর যে বক্তা বাচ্চাটা দেখছি এটা জাতন বস্টা বিষয় তো এটা জাত হলস্টন ফিজিয়াম খুব সুন্দর হাই কোয়ালিটি এডিএল বিজের বকনা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন জি জি বেশ ভালো দেখছি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর প্রিন্টের বকনা দেখতে পাচ্ছেন মাথাটা দেখেন ছোট গোল গাল জি ছোট গোল গাল অনেক সুন্দর আরিফ ভাই বয়সটা কেমন এক নম্বর বাচ্চাটা এর বাচ্চাটার বয়স হলে 9 মাস প্লাস হবে জি এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছে 80,000 টাকা দাম কত হবে তো হালকা কিছু দরদাম করতে হবে বন্ধুরা এক নম্বর বক্ত বাচ্চাটা দাম শুনলেন 80,000 দাম দর আপনারা কিছুটা কমতে পারবেন জি মাশাআল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দিচ্ছি দাদা ঠিকঠাক আছে এটারও আরে ভাই দুই নম্বরে বাচ্চাটা জাতন বাচ্চা এটা জাত হলস্টন ফিজিয়াম খুব সুন্দর একটা এডিএল বীজের এডিএল 100% বীজের বকনা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা বেশ লম্বা চওড়া আছে জি জি মাদার থেকে ঘাড় পর্যন্ত একদম স্ট্রেট সোজা ঠোঁটটা গোলাপি একবারে ছোট গোল গাল দেখছেন জি খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন গলা কম্বল কিচ্ছু নাই ইনশাআল্লাহ কম্বলটা নাই জি 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 আর নাভি কম্বল থাকলে কোনোটা এখন গরুর ফ্যাক্টর না গরু হলে দুধে ওগুলোই গরুর দুধ দেয় দেখা যায় এবারে বেশি আপনি গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাই কোয়ালিটি গরু আর হাই কোয়ালিটি পার্সেন্ট হাই হবে জি জি হাই হবে খুব সুন্দর পালনটা দেখি ভাই এটা হ্যাঁ ওলান পালনটা দেখেন আপনি দর্শকে ওলান পালনটা ভালো দেখছি নিপিল চারটা ঠিক আছে জি জি চারটা নিপিল চার জায়গা আছে চার জায়গায় আছে আর ভাই দুই নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা বয়সটা 10 মাস আমরা বয়সটা আনুমানিক বলে থাকি সঠিক না যেহেতু আমাদের কালেকশন করা জিনিস কম বেশি হতে পারে বয়সটা আনুমানিক 10 মাস কিছুটা কম বেশি হতে পারে জি মাশাআল্লাহ সুন্দর বাচ্চা দেখছেন দুই নম্বরে জি তো আরিফ ভাই দামটা কেমন আছে এই দুই নম্বর বাচ্চাটা এই বকনাটার দাম রাখছে আমি 82,000 টাকা দাম দর তো কত হবে হালকা কিছু দরদাম করতে হবে বন্ধুরা দুই নম্বর বাচ্চার দাম ছিলেন 82,000 জি সীমিত দরদাম পর্যন্ত আছে জি জি মাশাআল্লাহ তিন নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছি তো আরিফ ভাই তিন নম্বরে বাচ্চাটা জাতন বয়সটা এটা হলস্টন ফিজিয়ান এসে 100% বীজের বকনা দেখতে পাচ্ছেন এটা হলে খুব সুন্দর হাই কোয়ালিটি বাচ্চা তিন নম্বর বকনাটা দেখতে পাচ্ছেন বাচ্চাটা অনেক ভারী এগুলো মায়ের দুধ পাইছে অনেক বেশি খুব হাই কোয়ালিটি একটা বাচ্চা এগুলো দুধের রেকর্ড অনেক জি 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 মাথাটা গোল গাল ঠোঁটটা গোলাপি দেখেন প্রিন্টটা কত সুন্দর একদম অনেক সুন্দর জি এটা হলে আমি আর আজকের পাঁচটা যে গরুগুলো দেখছেন আসলে খুব অত্যন্ত একটা ভালো গরু তার মধ্যে এই তিন নম্বরটা আরও একটা ভালো আকর্ষণীয় গরু বুঝছেন এই তিন নম্বর হ্যাঁ জাতমান পার্সেন্টটা হাই হবে এটা হলে আপনার বাংলাদেশের সচরাচর এগুলো খুব কম পাওয়া যায় মাজাটা ভালো আছে জি জি মাজাটা ভালো আছে পা গুলো বেশ মোটা দেখছেন হ্যাঁ অনেক মোটা মোটা মাজাটা অনেক ভারী দেখতে পাচ্ছেন ওলার পালনটা ভাই হ্যাঁ ওলার পালনটা আপনি দেখেন দর্শক ভাইরা চারটা নিপুল চার জায়গায় আছে খুব সুন্দর নিপুল ঠিক আছে চারটা নিপুল চার জায়গায়
থেকে শুনে নেবেন দেখেন হ্যাঁ ঠিক আছে লিখবেন হ্যাঁ স্যার দেখেন অনেক জায়গাটা লুজ আছে অসুবিধা নেই মাশাআল্লাহ তিন নম্বরে সুন্দর বক্তা বাচ্চা দেখছেন জি আসলে কাছ থেকে দেখলে বোঝা যাবে কতটা সুন্দর জি জি আপনারা এখন কেমন হবে আপনারা দেখবেন বুঝবেন তো আলী ভাই বয়সটা কেমন হবে এটা এটার বয়সটা আছে আপনার আলে 11 মাস আলো মানে কি 11 মাস হবে হ্যাঁ 11 মাস বয়স তারপরে দেখেন দর্শক ভাইরা বললে বুঝতে পারবে না খুব সুন্দর হাই কোয়ালিটি বকনা আলী ভাই দামটা কেমন আছেন তিন নম্বরের বাচ্চাটা এই বকনাটার দাম রাখছি আমি 85,000 টাকা দাম দত্ত কত হবে হালকা কিছু দরদাম করে করতে পারবে খুব সুন্দর হাই কোয়ালিটি বকনা বন্ধুরা তিন নম্বর বক্তা বাচ্চার দাম শুনলেন 85,000 দাম দর কিছুটা আপনারা করেন তাহলে করে নিতে পারবে মাশাআল্লাহ চার নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন এটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আলী ভাই চার নম্বরে এই বাচ্চাটা যখন বসটা এটা এসিআই 100% বীজের বকনা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হাই কোয়ালিটি ঠোঁটটা গোলাপি গলা চিপা লাভি কম্বল কিচ্ছু নাই এবং আলী দেখেন এর প্রিন্টটা কত সুন্দর প্রিন্ট সুন্দর একটা এর আগেও আমি একটা গরু ছিল ওটা বিক্রয় করে দিয়েছি তার মধ্যে এটাও একটা পাইসি খুব সুন্দর হাই কোয়ালিটি বকনা দর্শক বারে দেখতে পাচ্ছেন জি 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 হাই কোয়ালিটি বকনা এটা আলী সচরাচর বাংলাদেশে খুব কম পাওয়া যায় এই বকনাগুলো খুব কম পাওয়া যায় আর পাওয়া গেলে এগুলো হাই কোয়ালিটি বকনা এগুলো ধরনালে দুধের রেকর্ড অনেক থাকে এবং একটা বড় মাপের একটা গাভী তৈরি হয় এই বকনা দিয়ে আচ্ছা বড় মাপের একটা গাভী হয় হ্যাঁ তো দুধের রেজাল্টটা ভালো হবে আশা করি হ্যাঁ ইনশাআল্লাহ দুধের রেজাল্টটা ভালো হবে লম্বা চওড়াটা বেশ ভালো আছে দেখছেন জি আরে ভাই দেখি ওলান পালনটা হ্যাঁ ওলান পালনটা আপনি দেখেন অবশ্যই খুব সুন্দর হাই কোয়ালিটি বকনা দেখছেন চারটা নিব ওলান অনেক ভালো আছে দেখছেন চারটা নিপুল চার জায়গায় ঠিক আছে দেখছেন জি জি চারটা নিপুলই চার জায়গায় আছে জায়গা আছে আচ্ছা ঠিক আছে আরে ভাই চার নম্বরে বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা বয়সটা আছে আপনার ওই 11.5 মাস আনুমানিক 11.5 মাস হ্যাঁ বয়সটা আনুমানিক 11.5 মাস বলছি তারপর আপনারা সরজমানে এসে দেখে শুনে আমার কাছ থেকে নিতে পারবেন আচ্ছা যেহেতু আমার কালেকশন করা জিনিস বক্তা বাচ্চা দেখছেন তো জাতমান পার্সেন্ট হাই হবে আরে ভাই বলছেন জি করা যায় তারি ভাই চার নম্বরে এই বাচ্চাটার দামটা কেমন রাখছেন এই বাচ্চাটার দাম রাখছি আমি আলে 95,000 টাকা বন্ধুরা চার নম্বর বক্তা বাচ্চার দাম শুনলেন 95,000 জি দাম দর তো কত হবে হালকা কিছু দরদাম করতে পারবে আলী ভাই তারপরে পাঁচ নম্বরে যে বক্তা বাচ্চাটা দেখছি এটা জাপান বস্তা এসিআই 100 বিজের একটা বকনা দেখতে পাচ্ছেন ঠোঁটটা গোলাপি আর বাংলাদেশ সেরা এটা এক বকনা খুব সুন্দর একটা বকনা দেখতে পাচ্ছেন এই বকনাগুলো সচরাচর খুবই বাংলাদেশে কম পাওয়া যায় এগুলো অত্যন্ত একটা হাই কোয়ালিটি বকনা বেশ লম্বা চওড়া জি জি বেশ লম্বা চওড়া গ্লাবি কম্বল কিছু না অনেক অনেক দুধের এটা বকনা মানে এগুলো গাভী তৈরি হলে অনেক দুধের দুধ দেবে এগুলো ধরেন 5-6 লাখ টাকার একটা গাভী তৈরি হতে পারে এই বকনাগুলো ওলান পালনটা দেখি ভাই হ্যাঁ ওলান পালনটা আপনি দেখেন দর্শকে চারটা নিপুল চার জায়গায় আছে ওলান পালন ঠিক আছে নিপুল চারটা দেখছেন জি চারটা নিপুল চার জায়গায় আছে জায়গাটা অনেক লোজ শান্ত স্বভাবের আছে হ্যাঁ একদম প্রকৃতির শান্ত স্বভাবের মতো মহিলা মহিলা মানুষ লালন পালন করতে পারে মেয়ে মানুষ লালন পালন করতে পারে আরে ভাই পাঁচ নম্বরে এই বাচ্চাটার বয়সটা কেমন হবে এই বকনাটার বয়স আছে আপনার 12.5 মাস খুব সুন্দর একটা হাই কোয়ালিটি বাংলাদেশের সচরাচর এই বকনাগুলো খুব কম পাওয়া যায় এগুলো গাভী তৈরি হলে অনেক দুধের গাভী হবে মিক্স হবে গাভী হবে আশা করি জি 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 আরে ভাই পাঁচ নম্বরে এই বকনা বাচ্চাটার দামটা কেমন লাগছে এই পাঁচ নম্বর বকনাটার দাম চাচ্ছি আমি হলে 96,000 টাকা বন্ধুরা শুনলেন পাঁচ নম্বর বাচ্চাটার দাম 96,000 জি দাম দর কিছুটা কমিয়ে দিতে হবে হালকা কিছু তোর দাম করতে পারে যেহেতু আমি এলি প্রতিবেদনে খুব কম সীমিত দামে গরু সেল দিই এবং দাম খুব কম দাম চাই মাশাআল্লাহ আলী ভাই সুন্দর সুন্দর কিছু বকনা বাচ্চা দেখালেন তো দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা কিছু বলতে চাইলেন দর্শকের উদ্দেশ্যে যে পাঁচটি বকনা দেখালাম আসলে খুব সুন্দর হাই কোয়ালিটি আর যারা যাদের অভিজ্ঞতা আছে ইনশাআল্লাহ আপনারা যদি না জানেন তাদের সাথে পরামর্শ করে জানেন যে গরুগুলো আসলে কেমন আমি পাঁচটি বকনাই দেখালাম খুব হাই কোয়ালিটি হাই পার্সেন্টের বকনা এগুলো গরু যদি আপনি গাভী তৈরি করতে পারেন ইনশাআল্লাহ অনেক বিগ সাইজের গাভী তৈরি হবে এই জন্য দর্শক ভাইরা 5,000 টাকায় ঠকে যান কিন্তু জাতে ঠকেন না জাত ভালো নিয়ে যান জাত ভালো নিয়ে নিলে 5,000 টাকায় ঠকলে আপনার টাকা অনেক তুলে দেবে ইনশাল্লাহ গরু আপনারা ক্রয় করেন আমার থেকে যাদের যারা গরু ক্রয় করেছেন ইনশাল্লাহ নেক্সট টাইমে তারাও করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি গরু দেওয়ার সর্বক্ষণ চেষ্টা করি ভালো আচ্ছা তো আরিফ ভাই সময়ের জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম